নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও তোমাদের একটা রহস্য গল্প শোনাব। গল্পটি লিখেছেন স্যার আর্থার কোনান ডয়েল। লেখকের জন্ম 1859 সালের 22শে মে এবং তার মৃত্যু হয়েছে 1930 সালের 7ই জুলাই। 1887 খ্রিস্টাব্দে তিনি সৃষ্টি করেছেন শার্লক হোমস। আজ আমি যে গল্প পাঠ করছি তার নাম কমলালেবুর 5টি বীজ। লেখক এবং অনুবাদককে গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প। 82 থেকে 90 সাল পর্যন্ত সময়ের মধ্যবর্তী বছরগুলোতে শার্লক হোমসের যে সমস্ত কেসের নোট ও রেকর্ড আমি রেখেছি, সেগুলির উপর যখন চোখ বোলাই তখন এত সব বিস্ময়কর ও হৃদয়গ্রাহী বৈশিষ্ট্যের সম্মুখীন আমাকে হতে হয় যে কোনটা ছেড়ে কোনটা বেছে নেব সেটা স্থির করা মোটেই সহজ কাজ নয়। অবশ্য তার কতকগুলি খবরের কাগজ মারফত ইতিপূর্বে সাধারণের কাছে প্রচার করা হয়েছে, অন্য কতকগুলি হয়নি। তার কারণ আমার বন্ধুর কার্যাবলীর যেসব বিশেষ গুণকে প্রচার করাই ওইসব কাগজের উদ্দেশ্য, ওইসব কেসে সেসব গুণকে সম্যক প্রকাশের কোনো সুযোগই ছিল না। আবার এমন কতকগুলি কেস আছে যেগুলিতে তার বিশ্লেষণী দক্ষতা ব্যর্থ হয়েছে, কাজেই বিবরণ হিসাবে সেগুলি শুরু আছে কিন্তু শেষ নেই। অন্য কতকগুলির ক্ষেত্রে সমস্যার আংশিক সমাধান মাত্র, আর তাও হয়েছে তার একান্ত প্রিয় তীক্ষ্ণ যুক্তির সাহায্যে নয়, আন্দাজ আর অনুমানের ভিত্তিতে। এই শেষোক্ত তালিকার মধ্যে এমন একটি ঘটনা আছে যেটির বিস্তারিত বিবরণের দিক থেকে এতই উল্লেখযোগ্য এবং পরিণতির দিক থেকে এতই চমৎকারী যে এখানে তার বিবরণ প্রকাশ করবার লোভ আমি সামলাতে পারছি না। অবশ্য আমি এও জানি যে এই কেসের এমন কয়েকটি বিষয় আছে যার পুরোপুরি সমাধান আজ পর্যন্ত হয়নি এবং সম্ভবত কোনোদিন হবেও না। 87 সালটি ছোট বড় নানা ধরনের কেসের যে দীর্ঘ তালিকা আমাদের উপহার দিয়েছে তার সব রেকর্ডই আমার কাছে আছে। এই 12 মাসের তালিকায় যেসব শিরোনাম রয়েছে তার মধ্যে প্যারাডল চেম্বারের অ্যাডভেঞ্চার, অ্যামেচার মেন্ডিক্যাট সোসাইটি, যারা একটি আসবাবপত্রের গুদামের ভূগর্ভস্থ ঘরে একটি বিলাসবহুল ক্লাব চালাত, ব্রিটিশ জাহাজ সোফি এন্ডারসনের নিরুদ্দেশ উপদ্বীপে গ্রাইস প্যাটারসনসের দুঃসাহসিক অ্যাডভেঞ্চার এবং সর্বশেষ ক্যাম্বারওয়েল বিস্ফোরণের বিবরণী দেখতে পাচ্ছি। স্মরণ রাখতে হবে যে এই শেষোক্ত কেসে মৃতের ঘড়িতে চাবি দিতে গিয়ে শার্লক হোমস প্রমাণ করেছিল যে 2 ঘন্টা আগে ওই ঘড়িতে চাবি দেওয়া হয়েছিল, কাজেই ওই সময়ের আগেই মৃত ব্যক্তি শুতে গিয়েছিলেন, আর সেই যুক্তির বলেই ওই কেসের সমাধান সহজ হয়েছিল। এসব বিবরণী আমি ভবিষ্যতে লিপিবদ্ধ করব, কিন্তু যে বিস্ময়কর ঘটনা শৃঙ্খলকে বর্ণনা করতে এখন আমি আমার কলম ধরেছি তার মধ্যে যে অসাধারণ বৈশিষ্ট্যের ছাপ রয়েছে তা কিন্তু কোনোটার মধ্যেই নেই। সেপ্টেম্বরের শেষ দিক অস্বাভাবিক বেগে শুরু হয়েছে বিষুবক্রান্তিকালীন ঝড়, সারাদিন চলছে বাতাসের গোঙানি, বৃষ্টির ধারা আছড়ে পড়ছে জানালার উপর, মানুষের হাতে গড়া বিরাট লন্ডন শহরের মাঝখানে থেকেও আমাদের মন যেন সেই মুহূর্তে রুটিন বাঁধা জীবন থেকে দূরে সরে গেছে। যে প্রচণ্ড প্রাকৃতিক শক্তি পিঞ্জরাবদ্ধ বন্য পশুর মতো সভ্যতার শিকের ভিতর দিয়ে মানব জাতির প্রতি গর্জন করে চলেছে, সেই মুহূর্তে তার উপস্থিতিকে অস্বীকার না করে যেন উপায় নেই। সন্ধ্যার দিকে ঝড় আরো প্রচণ্ড হয়ে উঠল, বাতাস আর্তনাদ করছে চিমনিতে আটকে পড়া শিশুর মতো। অগ্নিকুণ্ডের একপাশে বসে শার্লক হোমস মনোযোগ সহকারে অপরাধের তালিকা প্রণয়ন করছিল, অপরদিকে বসে আমি ডুবে গেছি ক্লার্ক রাসেলের চমৎকার সমুদ্রের গল্পে। ক্রমে একসময় বাইরের ঝড়ের গর্জন বইয়ের গর্জনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল, বাতাসের ঝাপটা যেন বাড়তে বাড়তে সমুদ্র গর্জনের একটানা শব্দের সঙ্গে মিশে গেল। আমার স্ত্রী গেছে তার কাকিমার বাড়ি বেড়াতে, কয়েকদিনের জন্য আমি আবার বেকার স্ট্রিটে আমাদের পুরানো বাসার বাসিন্দা হয়েছি। সঙ্গীর দিকে তাকিয়ে আমি বললাম, আরে
বেল বাজছে না, এত রাতে কে আসবে? তোমার কোনো বন্ধু নয় তো? তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই, সে জবাব দিল। আগন্তুকদের আমি উৎসাহ দিই না। তাহলে কোনো মক্কেল কি? মক্কেল হলে তো ব্যাপার খুব গুরুতর বলতে হবে, অন্যথায় আজকের মতো দিনে এমন অসময়ে কেউ বাইরে পা দেবে না। আমার কিন্তু মনে হচ্ছে গৃহকর্তীর কোনো সখীটকি হবে। শার্লক হোমসের ধারণা ভুল। প্যাসেজে পায়ের শব্দ এবং দরজায় টোকার শব্দ শুনতে পেলাম। লম্বা হাত বাড়িয়ে সে আলোটাকে নিজের দিক থেকে শূন্য চেয়ারটার দিকে ঘুরিয়ে দিয়ে বলে উঠল, আসুন। ঘরে ঢুকলো একটি যুবক, বড়জোর 22 বছর, পরিষ্কার পরিচ্ছন্ন সাজগোজ, আচার আচরণ রুচিসম্মত। হাতের বর্ষাতে থেকে জল ঝরছে, গায়ের ওয়াটারপ্রুফ চকচক করছে। কি দুর্যোগের ভিতর দিয়ে যে সে এসেছে তা দেখলেই বোঝা যায়। বাতির উজ্জ্বল আলোয় সে হোমসকে দেখছে। আমি দেখলাম তার মুখ বিবর্ণ, চোখ দুটো ভারী, যেন একটি তীব্র উৎকণ্ঠা তাকে চেপে ধরেছে। সোনার পিছনেটা চোখে লাগিয়ে সে বলল, ক্ষমা করবেন, নিশ্চয়ই অনধিকার প্রবেশ করিনি, তবে বাইরে ঝড়জলের কিছু নমুনা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের মধ্যে এনে ফেলেছি। হোমস বলল, কোট আর বর্ষাতি আমাকে দিন, ওই হুকে ঝুলিয়ে রাখলে শীঘ্রই শুকিয়ে যাবে। মনে হচ্ছে আপনি দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে আসছেন। হ্যাঁ, হর্সাম থেকে। আপনার জুতোয় যে কাদা আর চক লেগে আছে সেটা খুব স্পষ্ট। আপনার পরামর্শের জন্য এসেছি। সেটা সহজলভ্য। আর সাহায্য? সেটা সবসময় সহজলভ্য নয়। মিস্টার হোমস, আপনার কথা আমি শুনেছি, মেজর প্রন্ডারগাস্ট আমাকে বলেছেন ট্যাঙ্কারভিল ক্লাব কেলেঙ্কারি থেকে কিভাবে আপনি তাকে বাঁচিয়েছিলেন। ওহ, তাই? তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল যে তিনি তাস নিয়ে ঠকিয়েছিলেন। তিনি বলেছেন যে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারেন। তিনি অতিশয়োক্তি করেছেন। আরো বলেছেন আপনি কখনো পরাভূত হন না। 4 বার আমি পরাজিত হয়েছি, 3 বার পুরুষের কাছে আর 1 বার নারীর কাছে। আপনার সাফল্যের সংখ্যা তুলনায় সে আর কটা? এ কথা সত্য যে আমি সাধারণত সফল হয়েই থাকি। তাহলে আমার বেলায়ও হবেন। দয়া করে আগুনের কাছে চেয়ারটাকে টেনে নিয়ে আপনার বক্তব্যের কিছু বিবরণ আমাকে শোনান। খুব সাধারণ কেস নয়। আমার কাছে যেসব কেস আছে তার কোনোটাই সাধারণ নয়। আমি শেষ আপিল আদালত। তথাপি স্যার, আমার নিজের পরিবারে যা ঘটেছে তার চাইতে অধিক রহস্যময় ও দুর্বোধ্য ঘটনার কথা আপনি আগে কখনো শুনেছেন কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। হোমস বলল, আমার আগ্রহ সত্যি বাড়ছে, গোড়া থেকে আসল ঘটনাগুলো বলুন, পরে আমি প্রয়োজন মতো প্রশ্ন করে সব কথা জেনে নেব। যুবক চেয়ারটা টেনে নিয়ে ভিজে পা দুটো আগুনের দিকে ছড়িয়ে দিল, বলল, আমার নাম জন ওপেন্স, কিন্তু আমি যতদূর বুঝেছি আলোচ্য বিষয়ের সঙ্গে আমার বিশেষ কোনো যোগ নেই, ব্যাপারটা বংশানুক্রমিক, কাজেই সব কথা আপনাকে বোঝাতে গেলে একেবারে গোড়া থেকেই আরম্ভ করতে হবে। আমার ঠাকুরদার 2 ছেলে, জ্যাঠা ইলিয়াস এবং আমার বাবা জোসেফ। কোভেন্ট্রিতে বাবার একটা কারখানা ছিল, বাইসাইকেল আবিষ্কারের পর তিনি সেটাকে বাড়িয়ে তোলেন। ওপেন্স টায়ারের পেটেন্টটিও তারই। কালক্রমে তার ব্যবসা এমন জাকিয়ে ওঠে যে তিনি সেটা বেচে দিয়ে মোটা টাকা দিয়ে ব্যবসা থেকে অবসর গ্রহণ করেন। জ্যাঠা ইলিয়াস প্রথম যৌবনে আমেরিকা পাড়ি দেন এবং ফ্লোরিডার আবাদের মালিক হয়ে বসেন। শোনা যায় সেখানে তিনি বেশ উন্নতি করেন। যুদ্ধের সময় তিনি জ্যাকসনের বাহিনীতে যোগদান করেন, তারপর হুডের অধীনে কর্নেল হন। লি যখন অস্ত্র ত্যাগ করলেন তখন তিনি পুনরায় আবাদে ফিরে যান। 3-4 বছর থাকবার পর 1869-70 সালে তিনি ইউরোপ ফিরে আসেন
এবং হর্সামের কাছে সাসেক্সে একটা সম্পত্তি কেনেন। স্টেটসে তিনি বেশ ভালোই গুছিয়ে নিয়েছিলেন। সেসব ছেড়ে আসার কারণ তিনি নিগ্রোদের দেখতে পারতেন না। তাছাড়া তাদের ভোটাধিকার দানের রিপাবলিকান নীতিও তার পছন্দ হয়নি। একটু অদ্ভুত ধরনের মানুষ তিনি, হিংস্র ও খিটখিটে, রাগলে মুখের আর থাকে না, আর সবসময় একা একা থাকতে ভালোবাসেন। যতদিন তিনি হর্সামে ছিলেন কখনো শহরে গেছেন কিনা সন্দেহ। বাড়ির চারধারে একটা বাগান আর দু তিনটে মাঠ ছিল, সেখানেই ঘুরে বেড়াতেন। তবে প্রায় সপ্তাহের পর সপ্তাহ ঘর থেকেই বেরোতেন না। প্রচুর ব্যান্ডি খেতেন, ধূমপানও করতেন খুব, কিন্তু তার কোনো দল ছিল না, বন্ধুও ছিল না, এমনকি ভাইয়ের সঙ্গেও দেখা সাক্ষাৎ করতেন না। একমাত্র আমাকেই তিনি একটু পছন্দ করতেন। তিনি যখন প্রথম আমাকে দেখলেন তখন আমার বয়স বছর ১২, সেটা ১৮৭৮ সালের কথা। তখন তিনি ইংল্যান্ডে ৮-৯ বছর কাটিয়েছেন। আমার বাবার অনুমতি চাইলেন আমি যেন তার কাছে গিয়ে থাকি। তখন কিন্তু তিনি আমার প্রতি মোটামুটি সদয় ছিলেন। যখন প্রকৃতিস্থ থাকতেন আমার সঙ্গে দাবা পাশা খেলতেন। চাকর বাকর এবং অন্যান্য কাজের লোকেদের ব্যাপারে তার প্রতিনিধি হয়ে আমি সব দেখাশোনা করতাম। ফলে ১৬ বছরে পা দিতে না দিতেই আমি হয়ে উঠলাম বাড়ির কর্তা। সব চাবি থাকতো আমার কাছে, যেখানে খুশি যেতাম, যা খুশি করতাম, শুধু তার গোপনীয়তার হাত না পড়লেই হলো। আসলে তার একটি ছোট ঘর ছিল, আজেবাজে জিনিসে ভরা একটা চিলে কোঠা। ঘরটা সবসময় তালাবন্ধ থাকত। সেই ঘরে তিনি আমাকে বা অন্য কাউকে ঢুকতে দিতেন না। বালকের কৌতূহল নিয়ে চাবির ফুটো দিয়ে উঁকি মেরে দেখেছি, ও ধরনের ঘরে যেমন থাকে সেই রকম একগাদা পুরনো ট্রাঙ্ক আর কাগজের বান্ডিল ছাড়া অন্য কিছু ছিল না। একদিন ১৮৮৩ সালের মার্চ মাসে বিদেশি ডাক টিকিট লাগানো একখানি চিঠি কর্নেলের খাবার টেবিলে পড়েছিল। তার কাছে কোনো চিঠি সাধারণত আসে না, কারণ সব বিল তিনি নগদ টাকায় মিটিয়ে দিতেন। আর কোনো বন্ধু বান্ধবও তার ছিল না। চিঠিখানা তুলে নিয়ে বললেন, ইন্ডিয়া থেকে পন্ডিচেরির ডাকঘরের ছাপ, ব্যাপার কি? তাড়াতাড়ি চিঠি খুলতেই কমলালেবুর ৫টা ছোট ছোট শুকনো বিচি ঠুনঠুন করে তার নামের ফলকের উপর ছড়িয়ে পড়ল। তা দেখে আমি হেসে উঠলাম, কিন্তু তার মুখের পানে তাকিয়ে সে হাসি আমার ঠোঁটের মধ্যে আটকে গেল। তার ঠোঁট ঝুলে পড়েছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, চামড়া ছাইয়ের মতন সাদা, হাত কাঁপছে। সেই হাতে ধরা চিঠির দিকে তখনই তিনি হা করে তাকিয়ে আছেন। হঠাৎ আর্তনাদ করে উঠলেন, কে কে কে? হায় ঈশ্বর, আমার পাপ থেকে আমাকে ধরে ফেলেছে। আমি চিৎকার করে উঠলাম, ওটা কি জেঠামশাই? মৃত্যু! বলেই তিনি চেয়ার থেকে উঠে তার ঘরে চলে গেলেন। সেখানে দাঁড়িয়েই আমি আতঙ্কে হাঁপাতে লাগলাম, খামখানা তুলে নিলাম। ভিতরের ভাজে আঠার জায়গাটা তিনি ওপরে লাল কালিতে ইংরেজি কে অক্ষরটা ৩ বার লেখা। ৫টা শুকনো বিচি ছাড়া তার মধ্যে আর কিচ্ছু ছিল না। তার এই ভীষণ ভীতির কারণ কি? খাবার টেবিল ছেড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে দেখি তিনি নেমে আসছেন, এক হাতে পুরনো মরচে ধরা একটা চাবি, সম্ভবত চিলে কোঠার, আর অন্য হাতে একটা ছোট পিস্তলের বাক্স, অনেকটা ক্যাশ বাক্সের মতো। কি একটা শপথ করে তিনি বললেন, তারা যা ইচ্ছে করতে পারে, কিন্তু আমিও তাদের মতো করে দেব। মেরিকে বলো আজ আমায় একটু আগুন চাই, আর হর্সামের উকিল ফোর্ডহামকে পাঠাও। কথা মতো ব্যবস্থা করলাম। উকিল এসে উপস্থিত হলে আমাকে বললেন উপরের ঘরে যেতে। ঘরে আগুনটা জ্বলছে, চুল্লিতে কাগজ পোড়া কালো ছাইয়ের স্তূপ, পাশে পিতলের বাক্সটা খোলা পড়ে আছে, সেটা খালি। বাক্সটার দিকে চোখ ফেলতেই চমকে উঠলাম, বাক্সের ডালায় ৩টে কে লেখা, সকালে যেমনটি পড়েছিলাম খামের উপরে। জ্যাঠা বললেন, জন, আমার ইচ্ছা তুমি আমার উইলের সাক্ষী হও,
সব কিছু সুবিধা এবং অসুবিধা সহ আমার সম্পত্তি আমার ভাইকে অর্থাৎ তোমার বাবাকে দিয়ে যাচ্ছি। একসময় তার কাছ থেকে এটা তোমারই বর্তাবে। যদি শান্তিতে সম্পত্তি ভোগ করতে পারো খুব ভালো কথা, যদি বোঝো তা পারছো না তাহলে আমার পরামর্শ শোনো বাবা, তোমার সবচেয়ে বড় শত্রুকে এটা দিয়ে দিও। এরকম একটা দুধারওয়ালা বস্তু তোমাকে দিয়ে যাচ্ছি বলে আমি দুঃখিত, কিন্তু ঘটনার স্রোত কোন দিকে বইবে আমি তা বলতে পারি না। মিস্টার ফোর্ডহাম, কাগজের যে জায়গাটা দেখিয়ে দেবেন দয়া করে সেখানে একটা সই করে দাও। নির্দেশ মতো সই করে দিলাম। উকিল সেটা নিয়ে চলে গেলেন। বুঝতেই পারছেন এই অদ্ভুত ঘটনা আমার উপর গভীর প্রভাব বিস্তার করল। আমি ভাবতে বসলাম, মনে মনে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়েও কোনো হদিস করতে পারলাম না। অথচ এর ফলে যে ভয়ের ভাবটা মনের মধ্যে ঢুকে বসলো সেটাকেও ঝেড়ে ফেলতে পারলাম না। অবশ্য যত দিন কাটতে লাগলো সে ভাবটাও কমে যেতে লাগলো। আমাদের স্বাভাবিক জীবনযাত্রায়ও কোনো রকম গোলযোগ দেখা দিল না। আমার জ্যাঠার মধ্যে কিন্তু পরিবর্তন লক্ষ্য করলাম। মদের মাত্রা আগের চেয়েও বেড়ে গেল, দুঃখের সঙ্গে মেরামেশা আরো কমে গেল। অধিকাংশ সময়ই ভিতর থেকে তালা দিয়ে নিজের ঘরেই কাটাতেন। কখনো বেরিয়ে আসতেন মাতালের মতন, ছুটে বাড়ি থেকে যেতেন বাগানে, একটা রিভলভার হাতে নিয়ে চারিদিকে ছোটাছুটি করতেন আর চিৎকার করে বলতেন কাউকে তিনি ভয় করেন না, মানুষই হোক আর দানবই হোক, কেউ তাকে ভেড়ার মতো খাঁচায় পুড়ে রাখতে পারবে না। আর সে ঘোর কেটে গেলেই উত্তেজনায় ছটফট করতে করতে ঘরে ঢুকে ভিতর থেকে দরজায় খিলে তালা লাগিয়ে দিতেন। আমি দেখেছি সে সময় শীতের দিনেও তার মুখ থেকে ঘাম ঝরছে, যেন এই মাত্র বেসিন থেকে মুখ ধুয়ে এলেন। মিস্টার হোমস, আমার ধৈর্যকে আর পরীক্ষা করব না, এবার আমার কাহিনী শেষ করছি। একদিন রাত্রে ওই রকম মাতলামি ঘোরে সেই যে তিনি বেরিয়ে গেলেন আর ফিরলেন না। খুঁজতে খুঁজতে যখন তাকে পেলাম দেখলাম বাগানের নিচে একটা পানা ঢাকা দোবার মধ্যে মুখ থুবড়ে পড়ে আছেন। দেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না, ডোবার জল ফুট দুই গভীর। কাজেই তার পাকলামির কথা ভেবে জুরিরা আত্মহত্যার রায় দিলেন। কিন্তু আমি তা জানতাম মৃত্যুর চিন্তা মাত্রেই তিনি কেমন সংকুচিত হয়ে পড়তেন। আগ বাড়িয়ে সেই মৃত্যুকে তিনি বরণ করেছেন এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। যা হোক, যা হবার তা তো হলো। বাবা সম্পত্তি হাতে পেলেন, ব্যাংকে তার হিসাব যে 14,000 পাউন্ড জমা ছিল সেটাও পেলেন। এক মিনিট, হোমস বাধা দিল, আপনার বিবরণ খুবই উল্লেখযোগ্য। আচ্ছা, আপনার জ্যাঠামশাই যেদিন পত্রখানা পান আর যেদিন তিনি আত্মহত্যা করলেন সেই তারিখ দুটো বলুন তো। চিঠিটা আসে 10ই মার্চ 1883, তার মৃত্যু হয় 7 সপ্তাহ পরে 2রা মে রাত্রে। ধন্যবাদ, এবার বলুন। বাবা যখন হর্ষামের সম্পত্তি দখল নিলেন তখন আমার অনুরোধেই সেই তালাবন্ধ চিলেকোঠাটাকে ভালো করে পরীক্ষা করলেন। পিতলের বাক্সটা সেখানেই পাওয়া গেল, যদিও তার ভিতরে সবকিছু নষ্ট করে ফেলা হয়েছে। ডালার ভিতর থেকে একটা কাগজের লেবেল লাগানো, তার উপরেও কে 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 লেখা, তার নিচে লেখা চিঠিপত্র, মেমোরান্ডম, রসিদ ও একখানা রেজিস্টার। মনে হয় কর্নেল ওপেন্স এইসব দলিলই নষ্ট করে ফেলেছিলেন। আর বাকি যা পাওয়া গেল তার মধ্যে উল্লেখযোগ্য কিছুই ছিল না, শুধু ছিল অনেকগুলো ইতস্তত ছড়ানো কাগজ আর নোটবুক, যাতে জ্যাঠার আমেরিকার জীবনযাত্রার কিছু কিছু কথা আছে। কিন্তু কাগজপত্র যুদ্ধের সময়কার, তাতে দেখা যায় তিনি ভালোভাবেই তার কর্তব্য সম্পাদন করেছেন এবং সাহসী সৈনিক হিসাবে তার সুনাম হয়েছিল। অন্যগুলি দক্ষিণী রাষ্ট্রসমূহের পুনর্গঠনের সময়কার, প্রধানত রাজনীতি নিয়ে লেখা। উত্তর থেকে যে সকল রাজনীতিবিদ এসেছিলেন তিনি স্পষ্টতই তাদের তীব্র বিরোধিতা করেছিলেন। যা হোক, 84 গোড়ার দিকে বাবা হর্ষামে বসবাস করতে এলেন। 85 জানুয়ারি পর্যন্ত ভালোভাবেই কাটল। নববর্ষের পরবর্তী চতুর্থ দিনে আমরা প্রাতরাশের টেবিলে বসে আছি, এমন সময় বাবা হঠাৎ সবিস্ময় চিৎকার করে উঠলেন। বাবার এক হাতে একখানা সদ্য খোলা খাম, অন্য হাতের প্রসারিত পাতায় কমলা লেবুর 5টি শুকনো বিচি। কর্নেল প্রসঙ্গে এবার কথাগুলোকে এতদিন তিনি গাঁজাখুরি বলেই হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এখন সেই একই জিনিস যখন তার বেলায় ঘটল তখন তাকে কিন্তু বেশ বিচলিত ও শঙ্কিত দেখা গেল। এসবের অর্থ কি জানো?
তিনি কোনো রকমে প্রশ্নটা শেষ করলেন। আমি বললাম, এটা কে কে কে? খামের ভিতরটা দেখে তিনি চেঁচিয়ে উঠলেন, ঠিক তাই, এই অক্ষরগুলি বটে, কিন্তু তার উপরে একটা কি লেখা? তার কাঁধের উপর দিয়ে উঁকি দিয়ে আমি পড়লাম, সূর্যঘড়ির উপর কাগজপত্রগুলি রেখে দাও। কিসের কাগজ, কোন সূর্যঘড়ি? তিনি প্রশ্ন করলেন। বাগানের সূর্যঘড়ি, আর কোনো সূর্যঘড়ি নেই, আমি বললাম। আরে কাগজপত্র হয়তো যেগুলি নষ্ট করে ফেলা হয়েছে। জোর করে সাহস দেখিয়ে তিনি বললেন, এখানে আমরা সভ্য জগতে বাস করি, এ ধরনের বোকা বানানো এখানে চলবে না। কোথা থেকে এসেছে চিঠিটা? ডান্ডি থেকে। পোস্টমার্ক দেখে আমি জবাব দিলাম, যত সব বাজে ইয়ারকি, তিনি বললেন, সূর্যঘড়ি আর কাগজপত্র দিয়ে আমরা কি করব? এসব বাজে কথা আমি কানেই তুলব না। আমার তো মনে হয় পুলিশে জানানো উচিত, আমি বললাম। আর তাই নিয়ে হাসাহাসি হোক, সেটি হচ্ছে না। তাহলে আমি খবর দিই? না, আমি বারণ করছি, এই বাজে কথা নিয়ে হইচই হোক সেটা আমি চাই না। তার সঙ্গে তর্ক করা বৃথা, কারণ তিনি অত্যন্ত একগুঁয়ে মানুষ। যা হোক, নানা দুশ্চিন্তায় মন খুব খারাপ হয়ে গেল। সেইভাবেই দিন কাটতে লাগলো। চিঠি আসার পর তৃতীয় দিন বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেন, পুরানো বন্ধু মেজর ফ্রি বডির সঙ্গে দেখা করতে। তিনি তখন পোর্টস ডাউন হিলের একটা দুর্গের অধিনায়ক। তার যাওয়াতে আমি খুশি হয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল বাড়ির বাইরে গেলেই তিনি বিপদ এড়াতে পারবেন। সেই ধারণাটাই ভুল হয়েছিল। তার চলে যাবার পর দ্বিতীয় দিনে মেজরের কাছ থেকে একটা টেলিগ্রাম পেলাম। ততক্ষণাৎ সেখানে যেতে তিনি আমাকে অনুরোধ জানিয়েছেন। একটা গভীর চকের খাদে পড়ে বাবা অজ্ঞান হয়ে গেছেন, তার মাথার খুলি চুরমার হয়ে গেছে। ছুটে গেলাম, কিন্তু বাবার জ্ঞান আর ফিরে এলো না, তিনি মারা গেলেন। শুনলাম সন্ধ্যার সময় তিনি ফেয়ারহাম থেকে ফিরছিলেন। পথ ঘাট তার অজানা, চকের খাদটাও ঘেরা ছিল না, কাজে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুর রায় দিতে জুরিদের কোনো দ্বিধা হয়নি। মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট সবকিছু ভালো করে পরীক্ষা করে আমিও হত্যার সপক্ষে কোনো যুক্তি খুঁজে পাইনি। পায়ের ছাপ নেই, ডাকাতি নেই, রাস্তায় কোনো অপরিচিত লোকেরও উল্লেখ নেই। তথাপি আপনাকে না বললেও হয়তো বুঝতে পারছেন, আমার মন শান্ত হলো না। আমি প্রায় নিশ্চিত যে তাকে ঘিরে কোনো ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল। এই অশুভ পথ ধরে আমি সম্পত্তির উত্তরাধিকারী হলাম, বলতে পারেন সম্পত্তি বেচে দিলাম না কেন। আমার জবাব, আমার দৃঢ় বিশ্বাস জ্যাঠার জীবনের কোনো একটা ঘটনাই আমাদের বিপদের কারণ। কাজেই যে বাড়িতেই বাস করি না কেন, তাতে বিপদের কোনো হেরফের ঘটবে না। 85 জানুয়ারিতে বাবা মারা গেলেন, তারপর 2 বছর 8 মাস পার হয়ে গেছে। হরসামের বাড়িতে বেশ সুখেই দিন কেটেছে। ক্রমে আমি ভাবতে শুরু করলাম, পরিবারের ওপর থেকে অভিশাপের মেঘ কেটে গেছে। বিগত পুরুষের উপর দিয়ে তার অবসান ঘটেছে, কিন্তু হায়, গতকাল সকালে আবার আঘাত এসেছে, ঠিক যেভাবে এসেছিল বাবার উপরে। যুবকটি ওয়েস্ট কোর্টের ভিতর থেকে একখানা দুমড়ানো খাম বের করল এবং টেবিলের দিকে ঘুরে খামখানা ঝেড়ে কমলালেবুর 5টি শুকনো বিচি তার উপর ছড়িয়ে দিল, বলল, এই দেখুন খাম, পোস্টমার্ক আছে লন্ডন, পশ্চিম বিভাগ। বাবার শেষ চিঠিতে যে বাণী ছিল এর ভিতরেও সেই একই বাণী, কে কে কে। আর তারপর সূর্যঘড়ির উপর কাগজপত্রগুলি রেখে দিও। হোমস প্রশ্ন করল, আপনি কি করেছেন? কিছু না। ক্ষীণ সাদা হাতের মধ্যে মুখ ঢেকে সে বলে উঠল, সত্যি কথা বলতে কি, আমি বড়ই অসহায় বোধ করছি। আমার অবস্থা অনেকটা সাপে তাড়া করা খরগোশের মতো। মনে হচ্ছে এমন একটা অপ্রতিরোধ্য দুর্লঙ্ঘ অশুভ শক্তির কবলে আমি পড়েছি, যার হাত থেকে কোনো ভবিষ্যৎ দৃষ্টি বা সতর্কতাই আমাকে রক্ষা করতে পারবে না। দূর দূর, শার্লক হোমস চিৎকার করে উঠল, আপনাকে সক্রিয় হতে হবে, নইলে সব শেষ। একমাত্র কর্মোদ্যম ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না, নৈরাশ্যের সময় এখন নয়। পুলিশের সঙ্গে আমি দেখা করেছি,
ওহ, আমার কথা শুনে তারা হাসলেন। আমার দৃঢ় বিশ্বাস ইন্সপেক্টরের ধারণা হয়েছে যে চিঠিগুলি সবই তামাশা। জুরিদের কথা ঠিক যে আমার আত্মীয়দের মৃত্যু দুর্ঘটনার ফল। এসব সতর্কবাণীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুড়ে হোমস চেঁচিয়ে উঠল, অবিশ্বাস্য, অকর্মণ্যতা। তারা অবশ্য আমার সঙ্গে একজন পুলিশ দিয়েছেন, সে আমার সঙ্গে বাড়িতে থাকবে। আজ রাতে সে কি আপনার সঙ্গে এসেছে? না, তার উপর আদেশ আছে বাড়িতে থাকবার। হোমস পুনরায় বাতাসে হাত ছুড়ল, বলল, আমার কাছে এসেছেন কেন? তাছাড়া সঙ্গে সঙ্গে আসেননি কেন? আমি জানতাম না, আজই মেজর প্রন্ডারগাস্টকে আমার বিপদের কথা বলায় তিনিই পরামর্শ দিলেন আপনার কাছে আসতে। দুদিন হলো আপনি চিঠি পেয়েছেন, আগে আমাদের কাজ শুরু করা উচিত ছিল। আজ আমাদের কাছে যা বললেন এছাড়া আর কোনো প্রমাণ কি নেই? আমাদের কাজে লাগতে পারে এমন কোনো ইঙ্গিতপূর্ণ বিবরণ? একটা জিনিস আছে, জন ওপেন্স বলল, কোটের পকেট হাতড়ে একটুকরো বিবর্ণ নীলচে কাগজ বের করে টেবিলের উপর মেলে ধরল। আমার মনে পড়েছে, জ্যাঠা যেদিন কাগজগুলো পুড়িয়ে ফেলেছিলেন সেদিন আমি লক্ষ্য করেছিলাম ছাইয়ের মধ্যে দগ্ধাবশিষ্ট কাগজের যে টুকরো টুকরো কোণগুলি ছিল তার রঙও ছিল এই রকম। তার ঘরের মেঝে এই এক শীট কাগজ পেয়েছিলাম। আমার ধারণা যে কাগজগুলো তিনি পুড়িয়েছিলেন তার মধ্যে থেকে কোনোক্রমে উড়ে এসে এখানা ধ্বংসের হাত থেকে বেঁচে গিয়েছিল। এতেও বিচির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া এর দ্বারা আর কোনো সাহায্য পাওয়া যাবে বলে তো মনে হয় না। এটা কোনো দিনপঞ্জির পাতা, হাতের লেখা নিঃসন্দেহে আমার জ্যাঠার। হোমস বাতিটা টেনে নিল, দুজনেই কাগজটার উপর ঝুঁকে পড়লাম। একটা পাশ ছেঁড়া খোঁড়া, দেখলেই বোঝা যায় কোনো বই থেকে ছিঁড়ে নেওয়া। উপরে লেখা মার্চ 1869 আর নিচে কতগুলো ধাঁধার মতো কথা। চৌঠা, হাটসন এলো, একই পুরানো প্ল্যাটফর্ম। সাতই, সেন্ট অগাস্টিনের ম্যাকাকলি, প্যারামোর এবং জন সোয়ানের দিকে বিচিগুলি চালান দাও। নয়, ম্যাকাকলি হাপিস। এগারোই, জন সোয়ান হাপিস। বারোই, প্যারামোরের সঙ্গে দেখা হলো, সব ভালো। কাগজখানি ভাঁজ করে আগন্তুককে ফিরিয়ে দিয়ে হোমস বলল, ধন্যবাদ, কিন্তু আর এক মুহূর্ত সময় আপনি নষ্ট করবেন না। আপনার কথা নিয়ে আলোচনারও সময় নেই, এখনই বাড়ি চলে যান এবং কাজ করুন। কি কাজ করব? একটি মাত্র কাজ, যেটা এখনই করতে হবে। যে পিতলের বাক্সের কথা আপনি বলেছেন তার মধ্যে ওই কাগজখানা রাখবেন। আরও এক টুকরো কাগজে এই কথাগুলো লিখে ওর মধ্যেই রাখবেন যে আপনার জ্যাঠা আর সব কাগজপত্র পুড়িয়ে ফেলেছেন, শুধুমাত্র এইখানেই আছে। এমনভাবে লিখবেন যাতে তাদের বিশ্বাস হয়। এই কাজ করে নির্দেশ মতো বাক্সটাকে সূর্য ঘড়ির উপর রেখে দেবেন, বুঝেছেন? সম্পূর্ণ। আপাতত প্রতিহিংসা বা অন্য কোনো কথা ভাববেন না। আমি মনে করি আইনের পথেই তা নিতে পারবো। তাদের জাল আগেই বোনা হয়েছে, এবার আমাদের জাল বুনতে হবে। প্রথম কাজ হবে আমাদের আসন্ন বিপদটাকে দূর করা, দ্বিতীয় কাজ রহস্যের সমাধান ও অপরাধীর শাস্তি। যুবক উঠে দাঁড়ালো, ওভারকোট হাতে নিয়ে বলল, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে দিয়েছেন নতুন জীবন, নবীন আশা। আপনার পরামর্শ মতো কাজ নিশ্চয়ই করব। মুহূর্তমাত্র সময় নষ্ট করবেন না। সবচেয়ে বড় কথা, ইতিমধ্যে খুব সতর্ক থাকবেন। একটি প্রত্যাশন্ন প্রকৃত বিপদ যে আপনার সামনে রয়েছে সে বিষয়ে সন্দেহ মাত্র নেই। কিভাবে যাবেন? ওয়াটারলু থেকে ট্রেনে। এখনো 9টা বাজেনি, রাস্তায় ভিড় আছে। মনে হয় আপনি নিরাপদ, তবু সতর্ক থাকা ভালো। আমি সশস্ত্র। খুব ভালো, কাল আপনার কাজ শুরু করব। তাহলে হর্ষামে আপনার সঙ্গে দেখা করব কি? না, আপনার রহস্য রয়েছে লন্ডনে, সেখানেই তাকে খুঁজব। তাহলে বাক্সটা এবং কাগজপত্রগুলোর খবর নিয়ে দুই একদিনের মধ্যেই আপনার কাছে হাজির হব। প্রত্যেক ব্যাপারেই আপনার পরামর্শ চাই। আমাদের সঙ্গে করমর্দন করে সে চলে গেল। বাইরে তখনও চলছে বাতাসের আর্তনাদ, জানালার উপর পড়ছে বৃষ্টির ঝাপটা। এই অদ্ভুত কাহিনীটা যেন ঝড়ে উড়িয়ে নিয়ে আসা এক টুকরো শ্যাওলার মতোই ওই উন্মত্ত প্রকৃতির বুক থেকেই
উঠে এসেছিল, আবার সেখানেই ফিরে গেল। কিছুক্ষণ পর্যন্ত শার্লক হোমস চুপ করে বসে রইল। তার মাথা সামনে ঝুঁকে পড়েছে, চোখ রয়েছে আগুনের লাল আভার দিকে নিবদ্ধ। তারপর পাইপটা ধরিয়ে চেয়ারে হেলান দিল। এক দৃষ্টিতে দেখতে লাগলো নীল ধোয়ার রিংগুলো কেমন করে অন্যকে ছাড়িয়ে সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে। অবশেষে বলে উঠল, দেখো ওয়াটসন, আমার মনে হয় এর চাইতে অদ্ভুত কেস আমরা এর আগে পাইনি। চিহ্ন চতুষ্টয় ছাড়া? হ্যাঁ তা বটে, ওইটা ছাড়া। তবু মনে হচ্ছে শোল্টোদের চাইতে অধিকতর বিপদের ভিতর দিয়ে হেঁটে চলেছে ওই তরুণ জন ওপেন্স। আমি প্রশ্ন করলাম, তুমি কি সে বিপদ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা করতে পেরেছ? সে জবাব দিল, সে বিষয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। তাহলে কি সে বিপদ? কে এই কে কে কে? আর কেনই বা সে এই অসুখী পরিবারের পিছনে ছুটছে? শার্লক হোমস চোখ বুঝল, দুটো আঙুলের মাথা এক করে চেয়ারের হাতলে কোনোই রেখে বলতে আরম্ভ করল। একটিমাত্র ঘটনাকে পুরোপুরি দেখতে পেলেই একজন আদর্শ যুক্তিবিদের উচিত তার পিছনের সবগুলি ঘটনাসূত্রকে আবিষ্কার করা। শুধু তাই নয়, আরও উচিত তাদের সবগুলি পরিণতিকেও অনুমান করা। একটিমাত্র হাড় দেখে কুভিয়ের যেমন পুরো জন্তুটার বর্ণনায় দিতে পারতেন, ঠিক সেই রকম যে পর্যবেক্ষক ঘটনা শৃঙ্খলের একটি সম্পর্কে সম্পূর্ণ অবহিত পড়ে হতে পেরেছে তার উচিত অগ্রবর্তী এবং পশ্চাদবর্তী অন্য সব ঘটনাগুলিকে জানতে পারা। ফলাফলগুলো এখনো আমার হাতের মধ্যে পাইনি, যুক্তির সাহায্যেই সেগুলো ধরা পড়বে। শুধু ইন্দ্রিয়ের উপর নির্ভর করে সব সমস্যার সমাধান হয় না। রহস্য সন্ধানের আর্টকে তুঙ্গে তুলতে হলে যুক্তিবিদকে সমস্ত জ্ঞাত ঘটনার সদ্ব্যবহার করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে আজকের অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন এবং বিশ্বকোষ জাতীয় গ্রন্থের ছড়াছড়ির দিনেও এই সর্বজ্ঞতা কিন্তু এখনও একটি বিরল ঘটনা। একটি লোকের নিজের প্রয়োজনে যা কিছু জানা প্রয়োজন সে জ্ঞান অর্জন করা যে অসম্ভব নয়, নিজের বেলায় সেই চেষ্টাই আমি করে চলেছি। মনে পড়ে আমাদের বন্ধুত্বের প্রথম দিকে একবার তুমি আমার জ্ঞানের সীমাবদ্ধতাকে সঠিকভাবে নির্দেশ করেছিলে? আমি হেসে জবাব দিলাম, হ্যাঁ সে এক অদ্ভুত দলিল, মনে আছে? দর্শন, সৌরবিজ্ঞান ও রাজনীতিতে পেয়েছিলে গোল্লা। উদ্ভিদবিদ্যায় নির্ভরতা অযোগ্য, ভূতত্ত্বে কিন্তু শহরের 50 মাইলের মধ্যে যে কোনো মাটির ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান। রসায়নে অস্থির, শারীরবিদ্যায় শৃঙ্খলাহীন, উত্তেজক সাহিত্য ও অপরাধ বিবরণে অসাধারণ। তাছাড়া বেহালাবাদক, বক্সার, তলোয়ার খেলোয়াড় এবং কোকেন এবং তামাকে আত্মঘাতী। মনে হয় এইগুলিই আমার বিশ্লেষণের প্রধান প্রধান বিষয় ছিল। শেষের কথাটি শুনে হোমস দন্ত বিকশিত করে হাসল, তারপর বলল, দেখো তখন বলেছি এখনও বলছি, মানুষের উচিত ব্যবহারযোগ্য সব কিছু আসবাব মস্তিষ্কের ছোট চিলেকোঠায় মজুত করে রাখা, বাকিগুলো যাতে দরকারের সময় পাওয়া যায় সেইভাবে লাইব্রেরির গুদাম ঘরে সরিয়ে রাখলেও চলে। কিন্তু যে কেসটি আজ রাতে আমাদের হাতে এসেছে তার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। তোমার পাশের তাক থেকে আমেরিকান এনসাইক্লোপিডিয়ার কে অক্ষরটি দয়া করে বের করে দাও। ধন্যবাদ, এবার আলোচনায় বসা যাক, দেখা যাক কতদূর কি জানা যায়। প্রথমেই আমাদের ধরে নিতে হবে যে কর্নেল ওপেন্সের আমেরিকা ছেড়ে আসবার মতো যথেষ্ট কারণ ঘটেছিল। তার মতো বয়সে মানুষ পরিবর্তন চায় না, বিশেষ করে ফ্লোরিডার মনোরম আবহাওয়া ছেড়ে একটা প্রাদেশিক ইংলিশ শহরের নির্জন জীবনে স্বেচ্ছায় ফিরে আসা তো নয়ই। ইংল্যান্ড ফিরে এসেও তার এমন একান্ত নির্জন প্রিয়তা দেখেও সন্দেহ হয় যে তিনি কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সন্ত্রস্ত ছিলেন। কাজেই আমরা অনুমান করতে পারি যে সেই ব্যক্তি বা বস্তুর ভয়েই তিনি আমেরিকা ছেড়েছিলেন। তিনি কিসের ভয় করেছিলেন সেটা জানা যাবে তিনি ও তার অনুবর্তীরা যে চিঠিগুলো পেয়েছেন তার থেকে। ওই চিঠির পোস্টমার্কগুলি লক্ষ্য করেছো কি? প্রথম চিঠি এসেছিল পন্ডিচেরি থেকে, দ্বিতীয়টি ডান্ডি থেকে, আর তৃতীয়টি লন্ডন থেকে, পূর্ব লন্ডন থেকে।
তার থেকে কি অনুমান করতে পারো? এগুলি সবই সামুদ্রিক বন্দর, কাজেই লেখক কোনো জাহাজের যাত্রী ছিলেন। চমৎকার, একটা সূত্র পেয়ে গেলাম। তাছাড়া পত্র লেখক যে জাহাজে ছিল সেই সম্ভাবনার বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। এবার আরেকটা বিষয় ভাবতে হবে, পণ্ডিচেরির বেলায় ভীতি প্রদর্শন ও তার পরিণতির মধ্যে 7 সপ্তাহের ব্যবধান, আর ডান্ডির বেলায় মাত্র 3 কি 4 দিন। এ থেকে কি বোঝা যায়? ভ্রমণপথের অধিকতর দূরত্ব, কিন্তু চিঠিও তো অধিকতর দূর স্থান থেকেই এসেছে, তাহলে বুঝতে পারছি না। ধরে নেওয়া যেতে পারে যে সেই লোক বা লোকেরা একটি চলমান জাহাজের যাত্রী, মনে হয় উদ্দেশ্য সাধনে উদ্যোগী হয়েই তারা সর্বাগ্রে তাদের অদ্ভুত সতর্কবাণী বা প্রতীকটি পাঠিয়ে দিত। লক্ষ্য করে দেখো, ডান্ডি থেকে প্রতীকটি পৌঁছবার পরেই কত তাড়াতাড়ি কাজ হাসিল হয়ে গেল। তারা যদি পণ্ডিচেরি থেকে স্টিমারে আসত, তাহলে চিঠি আর মানুষ প্রায় একই সঙ্গে পৌঁছাত, কিন্তু কার্যক্ষেত্রে 7 সপ্তাহ লাগল। আমার মনে হয় চিঠি এসেছে মেল বোটে আর লেখক এসেছে জাহাজে, তাই এই সময়ের ব্যবধান। তা হওয়া সম্ভব? সম্ভবের চেয়েও বেশি। নতুন কেসটি কেন যে মারাত্মক রকমের জরুরি, আর কেনই বা আমি তরুণ ওপেন্সকে সতর্ক থাকতে বলে দিলাম, সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছ। পত্র প্রেরকদের পক্ষে এই পত্রটা আসতে যতটা সময় লাগে, ঠিক তার পর মুহূর্তেই তারা আঘাত হানে। এবার চিঠি এসেছে লন্ডন থেকে, কাজেই বিলম্ব ঘটার কোনো কারণ নেই। হায় ঈশ্বর, আমি চিৎকার করে বললাম, এই অবিরাম হত্যাকাণ্ডের অর্থ কি? ওপেন্স যে কাগজপত্রগুলি নিয়ে এসেছিলেন জাহাজের যাত্রী বা যাত্রীদের কাছে, সেগুলি খুবই মূল্যবান। এখন স্পষ্টই বোঝা যাচ্ছে তারা সংখ্যায় একাধিক। একটি মাত্র লোক করোনারের জুড়িদের এমনভাবে ধোঁকা দিতে পরপর দুটো খুন করতে পারত না। দলে কয়েকজনই আছে এবং তারা সকলেই বিত্তবান ও দৃঢ় সংকল্পের লোক। তারা চায় কাগজগুলি ফিরে পেতে। এবার বুঝে দেখো, কে 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 কোনো ব্যক্তিবিশেষের নামের আদ্যক্ষর নয়, ওগুলো কোনো সমিতির প্রতীক। কিন্তু কোন সমিতির? সামনে ঝুঁকে গলা নামিয়ে শার্লক হোমস বলল, তুমি কি কখনো ক্লু ক্লুক্স ক্লানের নাম শোনোনি? না তো। হোমস তার হাঁটুর উপরে রাখা বইয়ের পাতা উল্টাতে লাগলো, একটু পরেই বলে উঠল, এই যে পেয়েছি, ক্লু ক্লুক্স ক্লান। বন্দুকের ঘোড়া টানলে যেরূপ শব্দ হয়, তার সঙ্গে মিল কল্পনা করেই নামটি উচ্চারণ করা হয়েছে। গৃহযুদ্ধের পরে দক্ষিণী রাজ্যগুলির কতক কতক প্রাক্তন সৈনিক মিলে এই ভয়ঙ্কর গুপ্ত সমিতি স্থাপন করে। দেখতে দেখতে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে টেনিসে, লুইসিয়ানা, ক্যারোলিনা, জর্জিয়া আর ফ্লোরিডায় সমিতির শাখা কার্যালয় গড়ে ওঠে। রাজনৈতিক উদ্দেশ্য প্রধানত নিগ্রো ভোটারদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতে এবং বিরুদ্ধ মতাবিলম্বীদের খুন করা বা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই সমিতির শক্তি নিয়োজিত হতো। আক্রমণ করবার ঠিক আগে নির্দিষ্ট লোকের কাছে কোনো একটা অদ্ভুত উপায়ে সতর্কবাণী পাঠিয়ে দেওয়া হতো। কখনো পাঠানো হতো ওক গাছের পল্লব, কখনো কাঁকুরের বিচি বা কমলালেবুর বিচি। সেটা পেয়ে নির্দিষ্ট লোক হয় প্রকাশ্যে তার মত পরিবর্তনের কথা ঘোষণা করত, আর না হয় দেশ থেকে পালিয়ে যেত। কিন্তু যদি সে সাহস করে রুখে দাঁড়াতো, তাহলে কোনো বিস্ময়কর অদৃষ্টপূর্ব পথে অমোঘ মৃত্যু তাকে আঘাত করত। সমিতির সংগঠন ব্যবস্থা এতই নিখুঁত আর তার কর্মপন্থা এতই সুশৃঙ্খল যে তার বিরুদ্ধাচরণ করেও কোনো লোক বেঁচে গেছে বা দুষ্কৃতকারীরা কোথাও ধরা পড়েছে এরূপ কোনো নজির পাওয়া যায় না। স্বয়ং যুক্তরাষ্ট্রের সরকার ও দক্ষিণ অঞ্চলের সম্ভ্রান্ত সম্প্রদায়ের লোকেদের সমবেত চেষ্টা সত্ত্বেও কয়েক বছর সমিতির খুবই বাড়বাড়ন্ত হলো। ঘটনাক্রমে 1869 সালে হঠাৎ সে আন্দোলনে ফাটা পড়ল। অবশ্য এখানে সেখানে কিছু বিক্ষিপ্ত ঘটনা তখনও ঘটতে লাগল। বইখানি নামিয়ে রেখে হোমস বলল, লক্ষ্য করে দেখো, এই সমিতি ভেঙে যাওয়া আর ওপেন্সের কাগজপত্র নিয়ে আমেরিকা থেকে সরে পড়া একই সময়কার ঘটনা।
তাদের মধ্যে কার্যকারণ সম্পর্কও থাকতে পারে। কোনো নির্দিষ্ট অশরীরী যদি তার নিজের এবং পরিবারের পিছু নিয়ে থাকে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বুঝতেই পারছো এই রেজিস্টার ও দিনপঞ্জির পাতায় দক্ষিণের কোনো কোনো মহাশয় ব্যক্তির নাম হয়তো আছে। কাজেই এগুলি উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের চোখে ঘুম আসছে না। না হলে যে পাতাটা আমরা দেখেছি, যা আমরা ভেবেছি ঠিক তাই। যতদূর মনে পড়েছে তাতে লেখা আছে এ বি ও সি কে বিচিগুলি পাঠানো হয়েছে। তার মানে সমিতির সতর্কবাণী তাদের কাছে পাঠানো হয়েছে। তারপর একে একে লেখা আছে এ এবং বি হাফিস হয়েছে বা দেশ ছেড়ে পালিয়েছে এবং সি এর সঙ্গে দেখা হয়েছে। হয়তো সি এর জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। দেখো ডাক্তার, আমি মনে করি এই অন্ধকার জায়গাটাতেই আমরা হয়তো কিছুটা আলো ফেলতে পারি। আর আমি বিশ্বাস করি ইতিমধ্যেই তরুণ ওপেন্সের একমাত্র কাজ আমি যেমনটি বলেছি তেমনটি করা। আজ রাতে আর কিছু বলবারও নেই, করবারও নেই। কাজেই আমার বেহালাটা দাও, এসো অন্তত আধ ঘন্টার জন্য এই দুঃখজনক আবহাওয়া এবং আমাদের মানুষ বন্ধুদের ততোধিক দুঃখজনক ক্রিয়াকলাপকে ভুলে থাকতে চেষ্টা করি। সকালে মেঘ কেটে গেছে। মহানগরীর উপরে যে আবছা পর্দাটা ঝুলে আছে তার ফাঁক দিয়ে সূর্য ঈষৎ অনুজ্জ্বল কিরণ বিতরণ করছে। নিচে নেমে দেখি শার্লক হোমস প্রাতরাশে বসে গেছে। সে বলল, তোমার জন্য অপেক্ষা করিনি, সেজন্য ক্ষমা করো। বুঝতে পারছি ওপেন্সকে নিয়ে সারাদিনই ব্যস্ত থাকতে হবে। কিভাবে অগ্রসর হবে? আমি জিজ্ঞাসা করলাম। প্রথম অনুসন্ধানের ফলাফলের উপর সবকিছু নির্ভর করছে। হয়তো হর্ষম যেতে হতে পারে। প্রথমেই সেখানে যাবে না? না, শহর থেকেই কাজ আরম্ভ করব। ঘন্টাটা বাজাও, তোমার কফি দিয়ে যাবে। টেবিল থেকে ভাঁজ করা খবরের কাগজখানা নিয়ে চোখ বোলাতে লাগলাম। একটা শিরোনামের উপর চোখ পড়তেই আমার বুকের ভিতরটা শিরশির করে উঠল। চেঁচিয়ে উঠলাম, হোমস, বড়ই দেরি করে ফেললে। আহ, কাপটা নামিয়ে রেখে সে বলল, এই ভয়ই আমি করছিলাম। কি হয়েছিল? শান্তভাবে সে কথা বলল, কিন্তু আমি দেখতে পেলাম সে খুব বিচলিত হয়ে পড়েছে। আমি শুধু ওপেন্সের নাম করে ওয়াটারলু সেতুর নিকটে দুর্ঘটনা এই শিরোনামই দেখেছি। পুরো বিবরণটা শোনো। গতকাল রাত 9টা থেকে 10টার মধ্যে ওয়াটারলু সেতুর নিকটে কর্তব্যরত এইচ ডিভিশনের পুলিশ কনস্টেবল সাহায্যের জন্য আর্তনাদ এবং জল ছিটকে ওঠার শব্দ শুনতে পায়। রাতটা ছিল অত্যন্ত ঝোড়ো আর অন্ধকার, তাই কয়েকজন পথচারী সহায়তা সত্ত্বেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। সঙ্গে সঙ্গে বিপদ সংকেত দেওয়া হয় এবং জল পুলিশের সহায়তায় মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের পকেটের খাম থেকে জানা গেছে যুবকটির নাম জন ওপেন্স। হর্ষামের কাছে তার বাড়ি। অনুমান করা হয় সে হয়তো ওয়াটারলু স্টেশন থেকে শেষ ট্রেনটি ধরবার জন্য দ্রুত পথ হাঁটছিল, ফলে গাঢ় অন্ধকারে পথ ভুল করে হাঁটতে হাঁটতে নদীতে স্টিমবোটে লাগাবার ছোট ঘাটটি পেরিয়ে জলে পড়ে যায়। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং যুবকটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনার শিকার হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অবশ্য নদীটির সংলগ্ন ঘাটটির এই অবস্থার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হওয়া উচিত। কয়েক মিনিট দুজনেই চুপচাপ হয়ে রইলাম। হোমসকে আর কখনো এতটা বিষণ্ন ও বিচলিত দেখিনি। অবশেষে সে কথা বলল, আমার গর্বে আঘাত লেগেছে, এখন থেকে এটা আমার ব্যক্তিগত স্বার্থের ব্যাপার হয়ে উঠল। ঈশ্বর যদি আমার স্বাস্থ্যটা ঠিক রাখেন এ দলকে আমি পাকড়াও করবই। তখন সে আমার সাহায্য চাইতে আসবে আর আমি তাকে পাঠাবো মৃত্যুর মুখে। হঠাৎ চেয়ার থেকে লাফিয়ে উঠে দুঃসহ আবেগে সে ঘরময় পাইচারি করতে লাগলো। দুই পাণ্ডুর গাল আরক্ত হয়ে উঠেছে। দীর্ঘ শীর্ণ দুখানি হাত কখনো একত্র মুষ্টিবদ্ধ হচ্ছে, আবার পরমূর্তি মুষ্টি খুলে যাচ্ছে। একসময় সে চিৎকার করে উঠল, ধূর্ত শয়তানের দল, কেমন করে তারা ওকে ঠকিয়ে সেখানে নিয়ে গেল। নদীর তীর তো স্টেশনে যাবার সোজা পথে পড়েই না, এমন দুর্যোগের রাতেও সেতুটা তাদের উদ্দেশ্যের পক্ষে একটু বেশি জনবহুলই ছিল। ওয়াটসন, আমাদের দেখতে হবে শেষ পর্যন্ত কার জিত হয়। আমি চললাম, পুলিশের কাছে? না, আমি আমার পুলিশ জাল বুনেছি আমি, আর মাছ ধরবে তারা, তা হবে না।
সারাদিন ডাক্তারি কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যের পরেই বেকার স্ট্রিটে ফিরে গেলাম। শার্লক হোমস তখনও ফেরেনি। প্রায় 10টার সময় সে ঘরে ঢুকলো, বিবর্ণ শান্ত চেহারা। সাইনবোর্ডের কাছে গিয়ে অর্ধেকটা পাউরুটি ছিঁড়ে গোগ্রাসে গিলে ঢকঢক করে খানিকটা জল খেয়ে সেটাকে গলা দিয়ে নামালো। খুব ক্ষুধার্ত তুমি, আমি বললাম। আমি উপসী, খাবার কথা ভুলেই গিয়েছিলাম। প্রাতরাসের পর কিছুই পেটে পড়েনি, কিছুই না, এক কামড়ও না। খাবার কথা ভাববার সময়ই ছিল না। কত দূর কী করতে পারলে? ভালোই। সূত্র পেয়েছো? হাতের মুঠোর মধ্যে তাদের পেয়েছি। তরুণ ওপেন্সের মৃত্যুর প্রতিশোধ নিতে বেশি দেরি হবে না। তাদের শয়তানি চালই আমি তাদের উপর চালবো। খুব ভালো ফন্দি বের করেছি। কি বলছো তুমি? কিবোর্ড থেকে একটা কমলা লেবু নিয়ে সেটাকে খুলে কয়েকটা বিচি বের করে টেবিলের উপর রাখলো। তার থেকে পাঁচটা তুলে নিয়ে একটা খামের মধ্যে ভরল। খামের ভিতর লিখল SHJ ওর জন্য। খামটা সিল করে ঠিকানা লিখল ক্যাপ্টেন জেমস কালহুন, লোন স্টার, জাহাজ সাভান্না, জর্জিয়া। মুখ টিপে হাসতে হাসতে সে বলল, বন্দরে প্রবেশ করবার আগেই এ চিঠি সেখানে তার জন্য অপেক্ষা করে থাকবে। রাতে আর তার ঘুম হবে না। ওপেন্সের মতো এই চিঠি হবে তার মৃত্যুদূত। ক্যাপ্টেন কালহুনকে? এই দলের পাণ্ডা, অন্যদেরও ধরবো, তবে এই সর্বপ্রথম। কি করে খোঁজ পেলে? সে পকেট থেকে এক মস্ত শীট কাগজ বের করলো। আগাগোড়া তারিখ আর নামে বোঝাই বলল, লয়েডের রেজিস্টার আর পুরনো কাগজপত্রের ফাইল ঘেঁটেছি সারাদিন। 83 জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যত জাহাজ পণ্ডিচেরিতে নোঙর করেছিল তাদের প্রত্যেকটির গতিবিধি তন্ন তন্ন করে খুঁজেছি। ওই 2 মাসে মোটামুটি আকারে 36 খানা জাহাজ এখানে নোঙর করেছিল, তাদের মধ্যে লোন স্টার। সঙ্গে সঙ্গে আমার দৃষ্টি আকর্ষণ করল, কারণ যদিও রিপোর্টে উল্লেখ ছিল যে জাহাজটা লন্ডনের, কিন্তু তার নামটা ইউনিয়নের কোন স্টেটের? টেক্সাস বোধহয়, সঠিক জানি না, কিন্তু এটা জানি যে জাহাজটা আমেরিকার। তারপর খুঁজলাম ডান্ডির রেকর্ড, তা থেকে জানতে পারলাম লোন স্টার জাহাজ 85 জানুয়ারিতে সেখানে ছিল। আমার সন্দেহ নিশ্চিত হয়ে উঠল। তারপর খোঁজ নিলাম বর্ধমানে কোন কোন জাহাজ লন্ডন বন্দরে নোঙর করে আছে। সত্যি লোন স্টার এখানে এসেছে গত সপ্তাহে, এলবার্ট ডকে গিয়ে জানলাম। আজ সকালের জোয়ারেই তাকে নদীপথে চালিয়ে দেওয়া হয়েছে, যাবে সাভান্না। গ্রেভস এন্ডে ফোন করে জেনেছি একটু আগেই সেখান থেকে ছেড়ে গেছে। যেহেতু এখন বায়ু বহে পুরো বইয়া, এতক্ষণ সে গুড উইন্স ছাড়িয়ে আইলস অব ওয়াইটের কাছাকাছি পৌঁছে গেছে। তারপর কি করবে? আরে তাকে তো হাতের মুঠোয় পেয়ে গেছি। জানতে পেরেছি সে আর তার 2 জন সঙ্গী ওই জাহাজের একমাত্র খাঁটি আমেরিকান যাত্রী, আর সকলেই ফিনল্যান্ড এবং জার্মানির মানুষ। আরও জানতে পেরেছি তারা 3 জনেই কাল রাতে জাহাজ ছেড়ে বাইরে গিয়েছিল। যে স্টিভেডর জাহাজের মাল খালাস করছিল তার কাছ থেকেই খবরটা পাই। তাদের জাহাজ সাভান্না পৌঁছবার আগেই মেল বোটে চিঠি সেখানে পৌঁছে দেবে, আর একটা টেলিগ্রাম সাভান্নার পুলিশকে জানিয়ে দেবে যে হত্যার অভিযোগে এই 3 জন ভদ্রলোককে অবশ্যই চাই। মানুষের পাতা ফাঁদ যতই ভালো হোক না কেন, কোনো ছিদ্র থাকবেই। জন ওপেন্সের হত্যাকারীদের হাতে কমলা লেবুর বিচিগুলি কোনোদিনই পৌঁছাবে না, আর তারাও কোনোদিনই জানতে পারবে না যে তাদের মতোই ধূর্ত এবং সংকল্পে দৃঢ় আরও একটি মানুষ তাদের পিছু নিয়েছে। সে বছর বিষুবক্রান্তিকালীন ঝড়টা হয়েছিল যেমন দীর্ঘস্থায়ী তেমনি প্রচণ্ড। সাভান্নার লোন স্টারের সংবাদের জন্য আমরা অনেকদিন অপেক্ষা করে রইলাম, কিন্তু কোনো খবরই এলো না। শেষটায় শুনলাম অনেক দূরে আটলান্টিক মহাসাগরের বুকে অনেক দূরবর্তী কোনো স্থানে একটা জাহাজের ভাঙা গলুই ঢেউয়ের দোলায় দুলতে দেখা গিয়েছিল। তার গায়ে লেখা ছিল LS 2টি অক্ষর। লোন স্টারের পরিণামের এর বেশি কিছু আমরা আর কোনোদিনই জানতে পারবো না।